এক্ষেত্রে প্রথমে আমাদেরকে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে এক কোনটি আগে করা হয়েছে অর্থাৎ মৃত ব্যক্তির কবরটা নির্মাণের পূর্বে হয়েছিল নাকি নির্মাণের পরে কবর দেওয়া হয়েছে যদি কবরটা মসজিদ নির্মাণের পূর্বে হয়ে থাকে তাহলে সেখান থেকে মসজিদ সরিয়ে নিতে হবে অন্য জায়গায় সরাতে হবে যদি সেটা গ্রামবাসী না করে তাহলে রাষ্ট্রের যিনি ইসলামী খলিফা থাকবেন তার উচিত সেটা সরিয়ে নেওয়া সরিয়ে দেওয়া অন্য জায়গায় সরিয়ে দিবে ভেঙে ফেলবে মসজিদ আর যদি মসজিদ পূর্বে থেকে নির্মাণ করা থাকে কবরটা পরবর্তীতে মসজিদের সাথে সংলগ্ন হয় তাহলে সেক্ষেত্রে উচিত হচ্ছে কবর সেখান থেকে উঠিয়ে নিয়ে জনসাধারণকে যেখানে কবর দেওয়া হয় সেখানে কবর দেওয়া কারণ মসজিদ এর সাথে কবর থাকা এ ব্যাপারে অনেক ভীতিকর হাদিস রয়েছে যেমন উম্মে সালামা রাজ থেকে আনাহা থেকে একটি হাদিস যে পূর্বের লোকেরা তারা সৎ ব্যক্তিদের এবং নবীদের কবরগুলোকে মসজিদ রূপে গ্রহণ করত রাসুল সাল্লাম এ থেকে নিষেধ করে গেছেন অন্য এক হাদিসে আছে যে লান আল্লাহু লিয়হুদ ওয়া আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদেরকে অভিশাপ দিয়েছেন লানত করেছেন ইত্তাকালু উবুরাম ই মাসাজিদ কারণ কি তারা তাদের নবীদের কবরকে মসজিদ রূপে গ্রহণ করেছেন এখানে বলতে পারেন যে আমার পিতার কবরটাকে মসজিদ রূপে গ্রহণ করা হয়নি তারপরও এটা হচ্ছে একটা পন্থা হয়তো এক সময় না এক সময় হয়ে যেতে পারে যেহেতু আপনার পিতায় মসজিদটা দান করেছে অনেক মানুষ ওনাকে ভালো ভেবে ইয়ে করে অনেকে অনেক কিছু করে ফেলবে কারণ নু সালামের যুগে যে শিরিকের সূত্রপাত সেটা কিন্তু এভাবেই হয়েছিল মানুষ যারা সৎ লোক ছিল তারা মারা গেলে মানুষ তাদের এই ছবি একে স্মরণ করতো শুধু তারপর আস্তে আস্তে তাদের এবাদত করা শুরু হয় একটি মূলনীতি হচ্ছে অর্থাৎ কোন বিষয়ে যদি পাপের দিকে ধাবিত করে এরকমের সম্ভাবনা থাকে তাহলে সেই বিষয়টাকেও বন্ধ করে দেওয়া তাই আমাদের উচিত কবরটা আছে সেই কবরটা মসজিদের সাথে না রেখে সেখান থেকে এই জনসাধারণকে যেখানে কবর দেওয়া হয় সেখানেই কবর দেওয়া কারণ এতে মসজিদের কাছে থাকলে যে পিতা পাবে বা কোনো কোনো কিছু কিছু হবে হাদিসে বর্ণিত নেই সুতরাং এতে এখানে রেখে শুধু পাপের বাগিদার হতে হবে আর যদি সেটা মসজিদের সামনে হয় তাহলে আরো বেশি মারাত্মক কারণ কবরটা মসজিদের সামনে হলে তখন কবরকে সামনে রেখে ছলাট পড়া এটা অবশ্যই এই অন্তর্ভুক্ত করবে যদিও নিয়ত এখন নেই যে আমার পিতাকে আমি সম্মান করছি সম্মান করে নামাজ না বা কিছু করছি না কিন্তু একসময় হয়ে যেতে পারে মানুষের যাহালত আস্তে আস্তে বেড়ে যায় আশা করি বুঝতে পারছেন যদি তারপরও অস্পষ্ট থাকে তাহলে আবার বলবেন ইনশাল্লাহ আসসালাম